এখন আমি অর্থ নিয়ে আলাপ করি, কারণ বেঁচে থাকতে টাকার দরকার আছে। আমি তো টাকা ইনকাম করে দিতে পারবো না এই করোনাতে, এর কোনো বুদ্ধি বাড়তে দিয়েও লাভ নাই। তবে এই করোনার মধ্যে কেউ কোনো নতুন ইনভেস্টমেন্টে যাবেন না, যে ইনভেস্টমেন্টগুলো আছে ওগুলো সিকিউর করার চেষ্টা করেন, ওগুলোকে তদারক করেন। নতুন ইনভেস্টমেন্টে কেউ যাবেন না। অনেক বিদেশ থেকে ভাই বোন এসে বলতে পারেন যে আচ্ছা তুমি দোকানদারি করছো, ব্যবসা করছো, আচ্ছা আমি কিছু ইনভেস্ট করি, এই মুহূর্তে না, একটু দেখেন। কারণ পুঁজিটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে চলে। আসলে বিবেক দিয়েও চলে না, বুদ্ধি দিয়ে জীবন চলে। আমরা বিবেকও খাটাই না, আবেগও খাটাই না, আমরা বুদ্ধিটা খাটাই, কিন্তু সে বুদ্ধিটা কুট বুদ্ধি, ভালো বুদ্ধি অনেক ক্ষেত্রে খাটাই না। একটা কথা বুঝতে হবে, একজন জ্ঞানী লোকের চাইতে একজন বুদ্ধিমান লোকের সমাজে অনেক বেশি মূল্য। কারণ জ্ঞান আপনি গ্রহণ করলেন, জ্ঞান রলো, কাজে লাগালেন না, কিন্তু বুদ্ধি যদি আপনার থাকে কাজে লাগাতে পারেন, জ্ঞান ধার পাওয়া যায়। সঠিক বুদ্ধি অনেক ক্ষেত্রে ধার পাওয়া নাও যেতে পারে, কারণ আপনি যার সাথে চলছেন তার মনের মধ্যে যদি একটু দুষ্টামি থেকে থাকে, সে কিন্তু আপনাকে ভুল একটা বুদ্ধি দিয়ে দিবে। এই বুদ্ধি যদি আপনি ধরে ফেলেন, আপনি কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। এই মুহূর্তে অর্থনৈতিক ব্যাপারে আপনি কোনোভাবেই নিউ ইনভেস্টমেন্টে যাবেন না, পুরাতন ইনভেস্টমেন্টটাকে সিকিউর করার চেষ্টা করেন, তদারকি করেন, নিজের সামাজিক দূরত্ব না, দৈহিক দূরত্ব মেনটেন করেন। সামাজিক দূরত্ব আবার কি, সমাজ তো আমাদেরকে এমনি বহুতাকে দূরে ঠেলে দিছে, এক গোড়া গোড়া ফেলছে। কারণ এক গোড়া করছে কি হবে, সমাজ তো সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত, আমরা তো আমরা এক গোড়া না, আমি আমাকে জানি, আমাকে নিয়ে ভাবি, আরেকজন আরেকজনকে নিয়ে ভাবে। সামাজিক দূরত্ব আমাদের অনেক আগেই তৈরি হয়ে গেছে, মেন্টাল দূরত্ব তৈরি হয়ে গেছে, শারীরিক দূরত্ব তৈরি করতে হবে। কারণ আমরা 1 কিলোমিটারে যত লোক বাস করি, কানাডাতে 50 কিলোমিটারে সেই লোক বাস করে না। কানাডাতে ন্যাচারাল ওয়েতেই শারীরিক দূরত্ব তৈরি হয়, আর আমাদের এখানে একজনের উপরে আরেকজন, পারলে আরেকজন, এভাবে আমাদেরকে থাকতে হয়। খুব আমাদের স্থানটা ন্যাচারালি খুব কম, আয়তন কম, এই আয়তনে লোক সংখ্যা বেশি, আমাদের দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে। ঠিক আছে, এখন অর্থের ব্যাপারে আমি একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। ইয়া মুগ্নিউ ইয়া রাজ্জাকু ইয়া একিবু, এক হাতে পড়বেন। আপনারা যারা চান যে আমি যা বলবো আল্লাহ তাই আমার কথা শুনবেন, আপনাদেরকে আমি একটা মাস্টার আমল শিখিয়ে দেই। কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়তে আপনারা প্রথম সুরা ফাতিহা পড়বেন, এক করে সুরা ইখলাস পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এই তিনটা আপনারা সবটি জানেন। আর দুটো দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, একটা দোয়া হয়তো অনেকে জানতে পারেন, দুটোই তারপর আমি একটু বলে দিই, হয়তো একটা অ্যাভেইলেবেল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিন বিফাদলিকা আম্মান সাওয়াব, এর সাথে পড়বেন। এটা হচ্ছে অর্থনীতি সহ সকল কিছুকে মেনটেন করবে। আর একটা দোয়া স্বাস্থ্যের জন্য, দুরুদে শেফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সরি একটু মনে আসছে না মনে হয় আমার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা বি আদাদি কুল্লি দাইয়্যি ওয়া দাওয়া ওয়া বিল আদাদি কুল্লি আল্লাতি ওয়া শিফাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বি আদাদি কুল্লি দাইয়্যি ওয়া দাওয়া ওয়া বিল আদাদি কুল্লি আল্লাতি ওয়া শিফাইন। এই কথা বলবেন ফাতিহা দোয়া, ফাতিহা সুরা কুলু আল্লাহ সুরা, দুরুদ শরীফ, আয়াতুল কুরসি, ওয়াগনিন বিফাদলিকা মিন সাওয়াক, দুরুদে শিফাই, এইটা আপনি পড়ে, এটা সবগুলি পড়তে প্রায় 2 মিনিট সময় লাগবে। এরকম এক কর পড়তে পারে প্রতিদিন, দেখবেন 100 বার যদি পড়ে ফেলতে পারেন, এই আমলটা যদি করে ফেলতে, আমি প্রতিদিন কিছু জিকির এবং কিছু আমল আপনাদেরকে শিখিয়ে দিব। কারণ আপনার আধ্যাত্মিক চোখ যদি খুলে না যায় তাহলে কিন্তু আল্লাহর সাথে খুব ক্লোজ কানেকটিভিটি তৈরি করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়তে পারে। আপনি নামাজ রোজা হজ জাকাত সব করবেন শরীয়ত, আর জিকিরও করতে হবে। জিকিরের অন্যরকম একটা জিকির হচ্ছে অল টাইম আল্লাহকে ধারণ করা, অল টাইম নামাজ পড়লাম 5 বার, দিনে হচ্ছে 24 ঘন্টা, টোটাল নামাজ পড়তে লাগে আধা ঘন্টা, বাকি সময় কি জিকির করতে হবে, আল্লাহ ভালো কাজ করতে, চিন্তা ভালো করতে হবে, ইন্নামা আমানু বিনিয়ত। আমি মাদ্রাসার ছাত্র না ভাই, আমি ইসলাম, আমি আমি মুসলমান, ঠিক আছে, মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমার হয় নাই, ঠিক আছে, আর আমি কোরআনের অত ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি কোরআনের সাইন্টিফিক বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই আমলটা করবেন, আর্থিক অবস্থা ভালো থাকবে। আর অর্থনীতির ব্যাপার একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, টাকা ইনকাম করার চাইতে, ইনকামটা যেমন একটা ইনকাম, খরচটাও ইনকাম। যে ব্যক্তি সঞ্চয় করতে পারবে না তার কোনো আর্নিংয়ের কোনো দাম নেই। একটা লোক 1 লক্ষ টাকা ইনকাম করে প্রতি মাসে 1,10,000 টাকা খরচ করে, আর একটা ব্যক্তি
10,000 টাকা ইনকাম করে প্রতি মাসে 8,000 টাকা খরচ করে, 2,000 টাকা সেভ করে, যে ব্যক্তি 2,000 টাকা সেভ করে প্রতি মাসে সে বছরে 12,000 টাকা সেভ করে, 12 দুগুণে 24,000 টাকা সেভ করে। আর যে লাখ প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা ঋণ করে, সে প্রতি বছরে 1,20,000 টাকা ঋণগ্রস্ত হয়। সেক্ষেত্রে অর্থনীতির দৃষ্টিতে, সাইন্টিফিক অর্থনীতির দৃষ্টিতে, এক্সপেন্ডিচার এক্সপেন্সিভ ইকোনমির দৃষ্টিতে ওই ধনী ব্যক্তিটার চেয়ে, বেশি আর্নিং ব্যক্তিটার চেয়ে কম আর্নিং ব্যক্তিটার অর্থনৈতিক অবস্থা ভালো। ক্লিয়ার? বুঝতে পারলাম না, এখন আমি অর্থনীতি নিয়ে আলোচনা করলাম।